চিত্রনায়িকা রত্না বাংলা চলচ্চিত্রে একটা সময় নিয়মিত অভিনয় করলেও পরে কমিয়ে দেন। প্রায় অর্ধশত ছবির এই নায়িকা জানান, অভিনয় মেধা থাকার পরও একজন নায়কের কারণে তার চলচ্চিত্রের ক্যারিয়ারে ভাটা পড়ে এবং তিনি চলচ্চিত্র থেকে দূরে সরে যান। কে সেই নায়ক যার কারণে তিনি আজ অভিনয় থেকে দূরে? এখন কোথায় আছেন, কেমন আছেন চিত্রনায়িকা রত্না? তো ভিউয়ার্স, আজ বলবো চিত্রনায়িকা রত্নার জীবনের গল্প। চলুন শুরু করা যাক। রত্না কবির সুইটি, যিনি সবার কাছে পরিচিত নায়িকা রত্না নামে, জন্ম 1986 সালের 23 সেপ্টেম্বর ঢাকায়। রত্নার বাবা এম এইচ কবির একজন প্রকৌশলী এবং মা হোসনা কবির হলেন একজন সাংবাদিক। চিত্রনায়িকা রত্নার বাংলা চলচ্চিত্রে প্রায় 2 দশকের কেরিয়ার। 2002 সালে স্কুলে পড়া অবস্থায় প্রথম সেলিম আজম পরিচালিত কেন ভালোবাসতাম ছবিতে অভিনয় করেন। তার বিপরীতে ছিলেন নায়ক ফেরদৌস। এরপর 10ম শ্রেণীতে পড়াশোনার সময় তার হাতে আসে কাজী হায়াত পরিচালিত ইতিহাস ছবির অফার। এই ছবিতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান রত্না। রাতারাতি খেতে এনে দেওয়া এই ছবির কল্যাণে এই নায়িকার হাতে আসে একাধিক ছবির প্রস্তাব, কিন্তু তিনি অভিনয় করতে পারছিলেন না। এ প্রসঙ্গে এই নায়িকা বলেন, সুপার ডুপার হিট একটি ছবি করেই আমার পড়াশোনা নিয়ে ব্যস্ততা বেড়ে যায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তখন ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম, কোথায় পড়ব সেটা নিয়ে যেমন চিন্তিত ছিলাম, তেমনই ভালো কোনো কাহিনীও পাচ্ছিলাম না। তখন থেকেই আমার অভিনয়ে একটা গ্যাপ চলে আসে। আমার পড়াশোনার ব্যস্ততার জন্যই অনেকেই ভাবত আমি কাজে অনিয়মিত। পড়াশোনার ব্যস্ততার মধ্যে এই অভিনেত্রী ধোকা, মরণ নিয়ে খেলা, নষ্ট করে না চোখের পলক, সন্তান আমার অহংকার, মন যেখানে হৃদয় সেখানে, সন্তানের মতো সন্তান সহ বেশ কিছু দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তামান্না ফিল্মস নামে প্রযোজনা সংস্থাও গড়ে তোলেন রত্না। একসময় নিয়মিত অভিনয়ে ফিরলেও 7-8 বছর আগে কাজ কমতে থাকে। গত কয়েক বছর কাজের পরিমাণ আরও কমে। এ প্রসঙ্গে তিনি বলেন, গত কয়েক বছর ধরে আমাদের চলচ্চিত্রে এক নায়ক কেন্দ্রিক ছিল, সেই নায়ক শাকিব খান। যখন থেকে শাকিব খানের জনপ্রিয়তা বাড়তে শুরু হলো, তখন থেকেই সব নির্মাতা শুধু শাকিবের উপর নির্ভর করতে শুরু করলেন। শাকিব খান যেই নায়িকাদের প্রস্তাব করতেন তাদেরই তার বিপরীতে নেওয়া হতো, যে কারণে শুধু আমরা শিল্পীরা নই, অনেক ক্যামেরাম্যান, মেকআপম্যান, টেকনিশিয়ানরা বেকার হতে থাকেন। রত্না জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক এবং একই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 2 সন্তান ও স্বামীকে নিয়ে তাদের দাম্পত্য জীবন অনেক সুখের। বর্তমানে ঢাকায় বসবাস করছেন। মাঝে মধ্যে সার্কাসে এবং স্টেজ শোতে দেখা যায় রত্নাকে। নায়িকা রত্না এখন একজন অ্যাডভোকেট, সেটা নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।